ওম শান্তি। আজ 25শে জানুয়ারি 2024, প্রাতঃ মুরলি। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের আশ্চর্যান্বিত হওয়া উচিত যে আমরা কিরকম মিষ্টি বাবাকে পেয়েছি, যার মধ্যে কোনো ইচ্ছা নেই, অথচ কত বড় দাতা, নেওয়ার এতটুকু কোনো ইচ্ছা নেই। আজকের প্রশ্ন, বাবার ওয়ান্ডারফুল পার্ট কোনটি? 100% নিষ্কামী বাবা কোন কামনা নিয়ে সৃষ্টিতে এসেছেন? উত্তরে বাবা বলেছেন, বাবার ওয়ান্ডারফুল পার্ট হলো পড়ানো। তিনি সার্ভিস করার জন্যই আসেন, পাল্লা দিতে আসেন। ভালোবেসে বলেন, বাচ্চারা এটা করো, জ্ঞান শোনান, কিছুই নেন না। 100% নিষ্কামী বাবার ইচ্ছা হলো, আমি গিয়ে নিজের বাচ্চাদেরকে রাস্তা বলে দেব, সৃষ্টির আদি মধ্য অন্তের সমাচার শোনাবো, বাচ্চারা গুণবান হবে, এটাই হলো বাবার ইচ্ছা। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এমন আত্মিক বাবাকে পেয়েছে, যিনি কিছু নেন না, কিছু খান না, কিছু পান করেন না, তো তার কোনো আশা বা ইচ্ছা নেই, কিন্তু সাধারণ মানুষের কোনো না কোনো আশা অবশ্যই থাকে, ধনবান হবে, অমুক হবে, তার কোনো আশা নেই। তিনি হলেন অভুক্তা। তোমরা শুনেছিলে যে এক সাধু বলতো যে, আমি কিছু পান করি না। এ তো বাবাকে কপি করছে। সারা বিশ্বে এক বাবাই আছেন যিনি কিছু নেন না। তো বাচ্চাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কার সন্তান, বাবা কিভাবে এসে এনার মধ্যে প্রবেশ করেন, নিজের কোনো ইচ্ছা নেই, নিজে তো গুপ্ত থাকেন, তার জীবন কাহিনীকে তোমরা বাচ্চারাই জানো। তোমাদের মধ্যেও অল্প কয়েকজন আছো যারা সম্পূর্ণভাবে বুঝতে পারো। হৃদয় দিয়ে ভাবতে হবে যে আমরা এমন এক বাবাকেই পেয়েছি, যিনি না কিছু খান, না পান করেন, না কিছু নেন, তার কিছুই দরকার নেই। এক নিরাকারকেই উচ্চ থেকে উচ্চতম ভগবান গাওয়া হয়ে থাকে, তাকেই সবাই স্মরণ করে। সে বাবাও অভোক্তা, টিচারও অভোক্তা, সদ্গুরুও অভোক্তা, কিছুই নেন না। নিয়ে তিনি কী করবেন? ইনি হলেন ওয়ান্ডারফুল বাবা। নিজের জন্য অল্প একটুও আশা নেই, এমন কোনো মানুষ হয় না। মানুষের তো খাদ্য, কাপড় ইত্যাদি সবই চাই, আমার কিছু চাই না। আমাকে তো আহ্বান করে বলে যে, এসে পতিতদেরকে পাবন বানাও। আমি হলাম নিরাকার, আমি কিছু নেই না, আমার তো কোনো আকারই নেই, আমি কেবল এনার মধ্যে প্রবেশ করি, আর খায় পান করে এর আত্মা। আমি আত্মার কোনো আশা নেই, আমি সার্ভিস করার জন্যই আসি। চিন্তা করতে হবে কিরকম ওয়ান্ডারফুল খেলা। এক বাবাই হলেন সকলের প্রিয়, তার অল্প একটুও আশা নেই, কেবল এসে পড়ান, পালনা করেন, আদর করে বলেন, মিষ্টি বাচ্চারা এটা করো, জ্ঞান শোনান, কিছুই নেন না। করণ করাবুনহার হলেন এক বাবাই, মনে করো শিব বাবাকে কিছু দিয়েছ, তিনি কি করবেন? টলি নিয়ে খাবেন? শিব বাবার তো শরীরই নেই, তাহলে নেবেন কি করে? আর সেবা দেখো কত করেন, সবাইকে ভালো ভালো মদ দিয়ে ফুলের মতো তৈরি করেন, বাচ্চাদের আশ্চর্য হওয়া উচিত। বাবা তো হলেনই দাতা, দাতাও কত মহান, আর বিন্দুমাত্র ইচ্ছা নেই। ব্রহ্মা বাবার যদিও চিন্তা হয়, এত বাচ্চাকে দেখাশোনা করতে হবে, টাকা পয়সা যা কিছু আসে সেসব শিব বাবার জন্যই আসে। আমি তো সব কিছু সোয়াহা করে দিয়েছি, বাবার শ্রীমতে চলে নিজের সব কিছু সফল করে ভবিষ্যৎ নির্মাণ করছি। বাবা তো হলেন 100% নিষ্কামী, কেবল এই চিন্তায় আছে যে সবাইকে রাস্তা বলে দেব, সৃষ্টির আদি মধ্য অন্তের সমাচার শোনাব। তারা তো এসব কিছু জানে না, তোমরা বাচ্চারাই জানো। বাবা টিচারের রূপে পড়াচ্ছেন, ফি ইত্যাদি কিছু নেন না,
তোমরা শিব বাবার নাম করে নিচ্ছ, সেখানে রিটার্ন প্রাপ্ত হবে। শিব বাবার কি এই ইচ্ছা থাকে যে আমি নর থেকে নারায়ণ হব? বাবা তো ড্রামা অনুসারে পড়াচ্ছেন, এমন নয় যে তার মধ্যে এই আশা আছে আমি উচ্চ থেকে উচ্চতম সিংহাসনধারী হব। না, সব কিছুই নির্ভর করছে পড়াশোনার উপর আর দৈবিগুণ ধারণের উপর। আবার অন্যদেরকেও পড়াতে হবে। বাবা দেখছেন ড্রামা অনুসারে কল্প পূর্বের ন্যায় এনার যে এক চলছে, সাক্ষী হয়ে দেখেন। বাচ্চাদেরকেও বলেন যে তোমরাও সাক্ষী হয়ে দেখো, নিজেকেও দেখো, আমরা পড়ছি নাকি পড়ছি না, শ্রীমতে চলছি নাকি চলছি না, অন্যদেরকেও নিজের সমান বানানোতে আমরা সার্ভিস করছি নাকি করছি না। বাবা তো এনার মুখ লোন নিয়ে বলছেন, আত্মা তো হলো চৈতন্য, তাই না? মৃত ব্যক্তি তো কথা বলতে পারে না, অবশ্যই চৈতন্যের মধ্যেই আসবেন। তো বাবা কতই নিষ্কামী, কোনো আশা নেই। লৌকিক বাবা তো মনে করো যে বাচ্চারা বড় হলে আমাকে খাওয়াবে, এনার তো কোনো আশা নেই। বাবা জানেন যে ড্রামাতে আমার পার্টি হলো এইরকম, কেবল এসে পড়াই, এটাই ড্রামাতে নির্ধারিত আছে। সাধারণ মানুষ ড্রামাকে একদমই জানে না। বাচ্চারা, তোমাদেরই নিশ্চয় আছে যে বাবাই আমাদেরকে পড়াচ্ছেন, এই ব্রহ্মাও পড়ছেন, অবশ্যই ইনি সবার থেকে ভালো পড়াশোনা করেন, ইনিও শিব বাবার খুব ভালো সহায়ক। আমার কাছে তো কোনো ধন নেই, বাচ্চারাই ধন দেয় আর নেয়, দুই মুঠো দেয় আর ভবিষ্যতে নেয়, কারো কাছে কিছু নেই তাই কিছু দেয় না। তবে হ্যাঁ, ভালোভাবে পড়লে ভবিষ্যতে ভালো পদ পাবে, সেটাও খুব অল্প সংখ্যক। যাদের স্মরণে থাকে যে আমরা নতুন দুনিয়ার জন্য পড়ছি, এটা স্মরণে থাকলেও মনমোনা ভব থাকতে পারবে। কিন্তু অনেকেই আছে যারা দুনিয়ার কথাতে সময় নষ্ট করে, বাবা কী পড়াচ্ছেন, কীভাবে পড়াচ্ছেন, কত উচ্চপদ পেতে হবে, এই সব কিছু ভুলে যায়, নিজেদের মধ্যেই লড়াই ঝগড়া করে টাইম ওয়েস্ট করতে থাকে। যে বড় পরীক্ষায় পাশ করে সে কখনো নিজের সময় ওয়েস্ট করে না, ভালোভাবে পড়ে শ্রীমতে চলে, শ্রীমতে তো চলতে হবে, তাই না? বাবা বলছেন তোমরা তো বাবার নির্দেশ পালন করো না, শ্রীমত দেই যে বাবাকে স্মরণ করো তো ভুলে যাও, এটা তো দুর্বলতা বলা হবে। মায়া একদম নাক ধরে ছুবল মেরে মাথার উপরে বসে যায়, এটা হলো যুদ্ধের ময়দান, তাই না? ভালো ভালো বাচ্চার উপরেও মায়া জয়লাভ করে ফেলে, তারপর নাম কার বদনাম হয়? শিব বাবার। গায়নও আছে, গুরুর নিন্দুক কোনো পথ পায় না। এইরকম মায়ার কাছে পরাজিত হলে কিভাবে পদ পাবে? নিজের কল্যাণের জন্য বুদ্ধি দিয়ে চিন্তা করতে হবে যে আমি কিভাবে পুরুষার্থ করে বাবার থেকে উত্তরাধিকার নেব। ভালো ভালো মহারথীদের মতো হয়ে সবাইকে রাস্তা বলবো। বাবা সার্ভিসের যুক্তি তো খুব সহজ বলে দেন। বাবা বলেন তোমরা আমাকে আহ্বান করেছিলে, এখন আমি বলছি যে আমাকে স্মরণ করো তো পবিত্র হয়ে যাবে। পবিত্র দুনিয়ার চিত্র আছে, তাই না? এটা হলো মুখ্য, এখানে এই অবজেক্ট আছে, এমন নয় যে ডাক্তারি পড়তে হবে তো ডাক্তারকে স্মরণ করতে হবে, ব্যারিস্টারি পড়তে হলে কোনো ব্যারিস্টারকে স্মরণ করতে হবে। বাবা বলছেন কেবল আমাকে স্মরণ করো, ব্যাস আমি তোমার সব মনোকামনা পূর্ণ করে দেব, তোমরা কেবল আমাকেই স্মরণ করো, যদিও মায়া তোমাদেরকে অনেক পরিশ্রান্ত করে, তথাপি যুদ্ধ তো করতেই হবে, এমন নয় যে শীঘ্রই জয়ী হয়ে যাবে, এখনো পর্যন্ত একজনও মায়ার বিরুদ্ধে জয়ী হয়নি, জয়ী হতে গেলে পুনরায় জগৎজিৎ হতে হবে। গাইতে থাকে আমি গোলাম তোমার, এখানে তো মায়াকে গোলাম বানাতে হবে,
সেখানে মায়া কখনো দুঃখ দেবে না। আজকাল তো দুনিয়ায় খুব নোংরা হয়ে গেছে, একে অপরকে দুঃখই দিতে থাকে। তো বাবা হলেন কত মিষ্টি, যার নিজের জন্য কোনো ইচ্ছা নেই। এইরকম বাবাকে স্মরণ করো না। অনেকে আবার বলে যে আমি শিব বাবাকে মানি, ব্রহ্মা বাবাকে মানি না, কিন্তু এনারা দুজন একসাথে আছেন, দালাল ছাড়া সওদা হবে না। ইনি হলেন বাবার রথ, এনার নামই হলো ভাগ্যশালী রথ। এটাও জানো যে সব থেকে নম্বর ওয়ান শ্রেষ্ঠ হলেন ইনি। ক্লাসে মনিটরেরও সম্মান থাকে, রিগার্ড দেয়। নম্বর ওয়ান হারানিধি বাচ্চা হলেন ইনি। সেখানেও সকল রাজারা এনাকে রিগার্ড দেবেন। এখানে যখন সবাই বুঝবে তখন রিগার্ড দেবে। এখানে সবাই রিগার্ড দিতে শিখলে তবে সেখানেই রিগার্ড দেবে, না হলে তো কি আর প্রাপ্তি হবে? শিব বাবাকে স্মরণও করতে পারবে না। বাবা বলছেন স্মরণের দ্বারাই তোমাদের নৌকা পার হয়ে যাবে। এই বাবা তোমাদেরকে অসীম জগতে রাজত্ব প্রদান করছেন। এইরকম বাবাকে কতই না স্মরণ করতে হবে, অন্দরে কতই না লাভ থাকা উচিত। এনাকে দেখো, বাবার প্রতি কত লাভ আছে। লাভ থাকলে তবে তো সোনার পাত্র হতে পারবে। যার পাত্র সোনার হবে তার চলনও কত ফার্স্ট ক্লাস হবে। ড্রামা অনুসারে রাজধানী স্থাপন হবে, সেখানে তো সব রকমই চাই। বাবা বোঝাচ্ছেন তোমরা কখনো রাগ করবে না। বুঝতে হবে যে আমি যদি সেবা না করি তার মানে টাইম ওয়েস্ট করে থাকি। শিব বাবার যজ্ঞের কোনো সেবা না করলে তো কি প্রাপ্ত করবে? সেবাধারীরাই উচ্চপদ প্রাপ্ত করবে। নিজের কল্যাণের জন্য শখ রাখতে হবে, সেবা না করলে পদ ভ্রষ্ট করে ফেলবে। স্টুডেন্ট ভালোভাবে পড়ে তো টিচারও খুশি হবেন, বুঝবেন যে এ আমার নাম উজ্জ্বল করবে, এর কারণে আমি পুরস্কৃত হব। বাবা, টিচার ইত্যাদি সবাই খুশি হবেন। ভালো সুসন্তানের উপরে বাবা মাও কুরবান হন যে খুব ভালো সার্ভিস করে। তো বাবাও শুনে খুশি হন যে অনেকের সার্ভিস করে তার অবশ্যই নাম প্রসিদ্ধ হবে, উচ্চ পদও প্রাপ্ত করবে। রাত দিন তার মধ্যে সার্ভিসেরই চিন্তা চলে, খাওয়া দাওয়ার কথাও মননে থাকে না। বোঝাতে বোঝাতে গলা ধরে যায়। এইরকম হারানিধির সেবাধারী বাচ্চারাই উচ্চপদ পাবে। এটা তো একুশ জন্মের কথা, সেটাও আবার কল্প কল্পান্তরের জন্য। যখন রেজাল্ট বের হবে তখন বুঝবে কে বেশি সার্ভিস করেছে, কতজনকে রাস্তা বলে দিয়েছে। ক্যারেক্টার্সকেও শুধরানো জরুরি। মহারথী, ঘোড়সওয়ারি, পেয়াদা নাম তো আছে, তাই না? সার্ভিস না করলে তো বুঝতে হবে যে আমি হলাম পেয়াদা। এরকম কেউ ভাববে না যে আমি ধন দিয়ে সেবা করেছি তো আমার পদ উচ্চ হবে, এটা একদমই ভুল। সব কিছুই সার্ভিস আর পড়াশোনার উপর নির্ভরশীল। বাবা তো খুব ভালো রীতি বোঝাতে থাকেন যে বাচ্চারা পড়াশোনা করে উচ্চপদ পাবে। কল্প কল্পের জন্য নিজের অবনতি করো না। বাবা দেখছেন এ নিজের ক্ষতি করছে, সে নিজেও সেটা বুঝতে পারছে না। এটা ভেবে খুশি হচ্ছে যে আমি তো টাকা দিয়েছি, এই জন্য মালাতে নিকটবর্তী কোনো দানা হব। কিন্তু যদিও টাকা দিয়েছ অথচ জ্ঞান ধারণ করনি, যোগ করনি, তাহলে কোন কাজের হলে? যদি নিজের উপরে করুণাই না করো তাহলে বাবাকে কি ফলো করো? বাবা তো এসেছেন বাচ্চাদেরকে ফুল বানানোর জন্য। যে অনেককে ফুল বানাবে তার প্রতি বাবাও সর্বসমর্পিত হয়ে যাবেন। স্থূল সেবাও অনেক আছে। যেরকম বাবা ভাণ্ডারীর অনেক মহিমা করেন, তিনি অনেকের আশীর্বাদ প্রাপ্ত করেন। যে যত বেশি সার্ভিস করে সে নিজেরই কল্যাণ করে, নিজের সর্বস্ব সার্ভিসে প্রদান করে, নিজের জন্যই উপার্জন করে, অত্যন্ত ভালোবাসার সাথে সার্ভিস করে।
যে খিটখিট করে সে নিজেরই ভাগ্য খারাপ করে। যার মধ্যে লোভ থাকবে তার মনে বারংবার সেটারই চিন্তা চলবে। তোমরা সবাই হলে বানপ্রস্থী, সবাইকেই বাণী থেকে ঊর্ধ্বে যেতে হবে। নিজেকে জিজ্ঞেস করতে হবে, সারাদিন আমি কত সার্ভিস করি। কোনো কোনো বাচ্চার তো সার্ভিস না করলে সুখ আসে না। কারো কারো আবার বুদ্ধির উপর বা পড়াশোনার উপর গ্রহচারী বসে যায়। বাবা তো সবাইকে এই রকম পড়ান, কিন্তু বুদ্ধি কারো একই রকম হয় না। তথাপি পুরুষার্থ করতে হবে, তাই না? না হলে তো কল্প কল্পান্তরের পথ এই রকম হয়ে যাবে। শেষে যখন রেজাল্ট বের হবে তখন সবাই সাক্ষাৎকার করবে, সাক্ষাৎকার করে ট্রান্সফার হয়ে যাবে। শাস্ত্রতেও আছে যে অন্তিম সময়ে সবাই অনুতাপ করবে আর বলবে যে ফালতু সময় নষ্ট করেছি, কল্প কল্পান্তর ধরে অনেক ধোকা খেয়েছ। বাবা তো সাবধান করতে থাকেন, শিব বাবার তো এটাই ইচ্ছা যে বাচ্চারা পড়াশোনা করে উচ্চপদ প্রাপ্ত করবে, আর অন্য কোনো ইচ্ছা নেই, তার কাজেরও কোনো জিনিস নেই। বাবা বোঝাচ্ছেন, বাচ্চারা অন্তর্মুখী হও, দুনিয়ার সবাই তো বহির্মুখী, তোমরা হলে অন্তর্মুখী। নিজের অবস্থাকে দেখতে হবে আর সংশোধন হওয়ার পুরুষার্থ করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা নমস্কার আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর পয়েন্ট, সাক্ষী হয়ে নিজের পার্টকে দেখো। আমি ভালোভাবে পড়ে অন্যদেরকে পড়াচ্ছি নাকি পড়াচ্ছি না? অন্যদেরকে নিজের সমান বানানোর সেবা করছি? নিজের সময় জাগতিক বিষয়ে বরবাদ করো না। 2 নম্বর পয়েন্ট, অন্তর্মুখী হয়ে নিজেই নিজেকে শোধরাতে হবে, নিজের কল্যাণ করার শখ রাখতে হবে, সেবায় ব্যস্ত থাকতে হবে, বাবার সমান করুণাময় অবশ্যই হতে হবে। আজকের বরদান, সকল সময় নিজের দৃষ্টি বৃত্তি কৃতির দ্বারা সেবা করে পাক্কা সেবাধারী ভব। সেবাধারী অর্থাৎ প্রতি সময় শ্রেষ্ঠ দৃষ্টির দ্বারা বৃত্তির দ্বারা কৃতির দ্বারা সেবা করা। যাকে শ্রেষ্ঠ দৃষ্টি দিয়ে দেখো তো সেই দৃষ্টিও সেবা করে, বৃত্তির দ্বারা বায়ুমণ্ডল তৈরি হয়। স্মরণে থেকে কোনো কাজ করলে বায়ুমণ্ডল শুদ্ধ হয়ে যায়। ব্রাহ্মণ জীবনের শ্বাসই হলো সেবা, যেরকম শ্বাস না চললে মূর্ছিত হয়ে যায়। এই রকম ব্রাহ্মণ আত্মা সেবাতে বিজি না থাকলে তো মূর্ছিত হয়ে যাবে। এই জন্য যত স্নেহী ততই সহযোগী, ততই সেবাধারী হও। আজকের স্লোগান, সেবাকে খেলা মনে করো তো ক্লান্ত হবে না, সদা লাইট থাকবে। আজকের সমান, আমি পাক্কা সেবাধারী। আচ্ছা, ওম শান্তি।